স্বাগত বন্ধুরা নতুন একটি ব্লগে। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজতে চলছে প্রায় মোটামুটি 9:30 মতো। তো কালকে ভিডিও দেওয়ার মতো কোনো ভিডিও আমার নেই, তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে কিছু শেয়ার করি রাতটুকু যতটুকু আছে। 8:30 মতো বাজে, তো ছেলে আমার ঘুমায় পড়ছিল, তো হট করে আবার দেখি যে উঠে পড়লো। ও ঠাকুরদাদাকে আসছিল ঘরে দেখা করার জন্য, যেহেতু বাড়ি থেকে আসছি দেখা করেনি, তো দেখা করার জন্য আসছে, হট করে ঘুম থেকে উঠে পড়ছে। তো যাই হোক, এখন ওই বারান্দায় ও ঠাকুরদাদা ঠাকুমার সাথে খেলতেছে। আর রান্না আজকে আমি আসার পর আমার প্রচণ্ড মাথাটা ব্যথা, তো যার কারণে আমি শুয়েছিলাম পুচকুর সাথে। নেই রান্নাঘরে গিয়ে পরে দেখতেছি কী রান্না হয়েছে না হয়েছে। ছেলের জন্য যে ডালিয়া বানাবো, মানে আমি কুল কিনে এনে পাচ্ছি না, কারণ ও খেতেই চায় না। মানে কী যে হয়েছে এখন, মানে খাওয়া দাওয়ার থেকে বেশি ওর খেলার দিকে নেশাটা বেশি। মানে ওকে সারাদিন ওকে হাঁটাও, সারাদিন ও হামাগুড়ি পারবে, এইসবও ঠিক আছে, ও একদমই কিছু খেতে চায় না। আর আজকে আসবো বলে প্ল্যানও ছিল না, তো যার কারণে দুধ আনা হয়নি। তো রাতে এখন দেখা যাক, ডালিয়া একটু করে করে একটু খাওয়াতেই হবে। তো যাই হোক, এর আগে একটা ব্লগ তোমরা দেখলে, মানে আজকে শ্যুট করে আজকে পাবলিক করেছে ও, মানে মিতাংশের পাপা। তো যাই হোক, সেই বিষয়ে আমি কিছুই বলবো না, কারণ আমার হয় কথায় কথা বাড়ে। আর দুটো মানুষের মধ্যে যদি মনে করো ঝগড়া হয়, তাহলে একজনের সাইলেন্ট থাকাটাই মানে ভালো, যেহেতু রিলেশনশিপটাকে তো টিকিয়ে রাখতে হবেই, কারণ হবেই হয়। তো যার কারণে আমি চুপচাপ থাকি, জানি আস্তে আস্তে সমস্ত কিছু ঠিকই হয়ে যাবে, কারণ সময়ের সাথে সাথেই সমস্ত কিছু ঠিক হয়ে যায়। তো সমস্ত কিছুটাকেই একটুখানি সময় দেওয়া ভালো, সময় যখন হবে তখন ঠিক হয়ে যাবে। আর সময়ের হাতেই সমস্ত কিছু ছেড়ে দেওয়াটাও ভালো, জীবন যেদিকে নিয়ে যায় সেদিকে আমাদের যাওয়া দরকার, নাকি এত কিছু ভেবে এত কিছু মানে ভাবনা চিন্তা করে আমাদের মনে হয় না। তুমি কি আমাকে জানো যে আমি বাড়ি গেছিলাম, তো হট করে কেন চলে আসলাম? তো তার প্রথম কারণটা বলি, তো আমি বাড়ি গেছিলাম হচ্ছে কীবারে, রোববার বাড়ি গেছি, রোববার রাত্রিটা থেকেছি, সোমবার দিনটা থেকেছি, মঙ্গলবার সারাদিন থেকে বিকালবেলা চলে আসছি। যেহেতু তোমরা জানো আমার কিছুদিন থাকার কথা ছিল, তো পুষ্কু ওখানে গিয়ে প্রচণ্ড 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 অত্যাচার করছিল, মানে সামলানোই যাচ্ছিলো না, একে তো কারো কোলে যাচ্ছিল না, যে নিতে যায় তার কাছে যায় না, শুধু মা মা, মানে ছাড়া ও কিচ্ছু বুঝছিল না, মানে কারো কোলে যাচ্ছিল না। মানে আমি যে মানে ভাতটা খাবো সেইরকমও আমি পাচ্ছিলাম না, মানে দুইটা চেয়ার নিয়ে এইভাবে ওকে এইভাবে ধরে এইভাবে আমি খাচ্ছিলাম, এরকম অবস্থা হয়েছে, মানে কারো কোলেই যায় না। সবাই ওকে এত ভালোবাসে, সবাই ওকে নেওয়ার চেষ্টা করতেছিলো, কিন্তু কার কাছে যায় না, সব বৃথা। আর এমনভাবে কান্না করে মনে হয় যে কেউ একটা মাছ দিছে, নাহলে এরকম প্রচণ্ড মানে মানে কানতে কানতেও মানে কীরকম জানি আর কি, মানে সেই জোরে জোরে হয়তো বা কেউ ওকে মারছে বা কিছু হয়েছে, এরকম কান্না। আর এইখানে বাড়িতে থাকলে দেখো যে আমি কী সুন্দর তোমাদের সাথে ব্লগ করতেছি, তাই না? ওই বারান্দায় ও ঠাকুমা ঠাকুরদার সাথে খেলতেছে, কিন্তু ওইখানে গিয়ে কিছু দেই না, হামাগুড়ি এক পা হামাগুড়ি দেয় আমাকে দেখে আগে আমি আসি কিনা পিছনে। আমার মানে খাওয়া, আমার স্নান, আমার মানে মানুষের জীবনে তো হিসু পাটি সমস্ত কিছুই ইম্পর্টেন্ট, তাই না? সমস্ত কিছুই আর কি মানে ইসি হয়ে গেছিলো, মানে এরকম অবস্থা, খালি মা 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 মা। আর যদিও বা ওর বাবা যেত তবুও থাকতো, কিন্তু দেখো এতদিন তো থাকা সম্ভবই না ওর পক্ষে, আর ওরও ট্রেনিং চলছে, তো যার কারণে মানে আমিও মানে আমারও মানে মানে অধৈর্য লেগে গেছে, কারণ বুঝতেই পারো মানে কি অবস্থা ওর। তো যার কারণে আমি ভাবলাম যে না থাক, বাড়ি আসি, এর থেকে ভালো এখানেই থাকবো আমি, মনে হয় আমার মানে এই মানে ওকে নিয়ে তো অন্তত পক্ষে ওরা বাইরে তো একটু যাইতে পারবে, ঘুরতে তো পারবে না, একটুখানি তো আমি ফ্রি থাকতে পারবো। হ্যাঁ, এইদিকে আমার কাজকর্ম ছিল না, যে আমার রান্নাবান্না আর চিন্তা বা সব এই সমস্ত কিছু ছিল না ঠিকই, কিন্তু
মানে আমি যে একটা থাকবো ফ্রিলি ভাবে সেই জিনিসটা আমি পারতেছিলাম না। মানে মানে সবসময় মনে হচ্ছিলো বন্দি বন্দি একটা ইসের জন্য, তো সেই জন্য ভাবলাম যে না। তো যাই হোক, আজকে আরও বেশি ক্যাসাল করতেছিল ওই দু, তো আজকে তো ওই দূরের তুলনায় আজকে আরও বেশি ক্যাসাল করতেছিলো। তো পরে আমি তোমার বাবলা বললাম যে আসো, আর ও একটু গেছিলো মাথা ভাঙ্গার সাইডে। তো পরে আমাকে বললো যে তাহলে এক কাজ করো, আমি হচ্ছে সীতাই মোড়ে আসি, তুমি হচ্ছে টোটো করে সীতাই মোড় অব্দি আসো। তো পরে ও ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো আমার বাড়ি থেকে বেরোতে একটুখানি লেট হয়, তারপর ও আর একটুখানি এগিয়ে যায়, মানে এগিয়ে যায়। তো এই আর কি। তো চলো এখন আমি হচ্ছে দেখি ডালিয়া খাই কিনা, কয়টা বাজে আগে সেটা দেখে নিই। তো দেখা যাক। আর আজকে আকাশ প্রচণ্ড ডাকতেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে, হয় দেখো। তো চলো, তো চলো আমি ডালিয়া দেখি কি বানানো হয়েছে না হয়েছে, সমস্ত কিছুই তোমাকে দেখতে তোমাদের সাথে শেয়ার করছি। বাড়িতে এসে আমি মশা টসাই করে নিয়েছি, ওখানে জামা কাপড় কিছু আছে ওগুলো থাক। ভাত আলু এদিকে হচ্ছে পিসি গয়া গেছিল, তো ওখান থেকে প্রসাদ নিয়ে আসছে, প্রসাদ গুলো দিছে। চলো হাত পা তো, হাত পা তো, ছাওয়াটা এক হাত দিয়ে ধরবেন, একটা দাও শুভ সকাল বন্ধুরা। সকালটা যেমন কারোর জন্য ভালো কারোর জন্য খারাপ, তো প্রতিটা দিনই যখন সূর্য নতুন করে ওঠে তখন সবার জীবনেই যে নতুন করে সূর্য উঠবে তা কিন্তু না, কারো জীবনে অন্ধকারও নেমে আসে। তো থাক না হয় সেসব কথা তোমাদের পরে বলছি। তো আজ হচ্ছে বছরের প্রথম বৃষ্টি, তো আমার মনে হচ্ছে তাই, তোমরা একটু কমেন্ট করে জানিও তো এর আগেও কি বৃষ্টি হয়েছিল। আমার মনে হচ্ছে না হয়েছিল, মানে এ বছরের কথা বলছি। তো বন্ধুরা শুরু হয়ে গেল বর্ষার দিন, এ বছরের প্রথম বৃষ্টি আজকে। তো যাই হোক, এখন বাস্তব চলছে সকাল প্রায় 7:30টার মতো। তো ঘুম থেকে তো 6টার সময় উঠেছি, পুচকু ঘুম থেকে উঠে, তো ঘুম থেকে উঠে ওকে খাওয়ালাম আগে সবার প্রথমে। তো খাওয়া দাওয়া করাইলাম, কারণ কালকে রাত্রে ও কিচ্ছু খায় নাই, দুধ সামান্য তো দুধ দিছিলাম সেই দুধটাও খায় নাই, তো যার কারণে ভাবলাম যে সকাল সকাল ওকে ওকে খাওয়াই, তারপরে বাকি যা করার করবো। তো ওর খাওয়া দাওয়া শেষ, এখন ও ওই ঘরে খেলতেছে আর আমি এদিকে চাটা করে ফেলি। এদিকে মা আজকে উঠান ভাত দিতেছে, এখন অবশ্য ঝাঁত দিয়েও লাভ নেই, কারণ এই পাতাগুলো না এই বর্ষার দিনে আমার এর জন্য ঝাঁত দিতে খুব রাগ উঠে, যে পাতাগুলো চ্যাটকা ধরে থাকে জলের মধ্যে যাইতেই চায় না, তো সেই জন্য ভালো লাগে না আমার ঝাঁত দিতে। আর এমনি সময় ঝাঁত দিতে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এদিকে মা উঠান ঝাঁত দিচ্ছে। আমি না কালকে রাত্রে বেলা প্ল্যান করেছিলাম যে
আজকে একটুখানি মেলায় যাবো, আমাদের পাশে মেলা হচ্ছে, তো তো মা আমি আর পুজকুন যাবো হচ্ছে মেলাতে, টোটো করে যাব, মেলা একটুখানি ঘুরে কিছু টুকিটাকি জিনিস কিনে চলে আসব। কিন্তু দেখো শুরু হয়ে গেল বৃষ্টি। আসলে শিব মেলা তো আবার বেশি দিনও থাকবেও না, কারণ সেই কবে শুরু হয়েছিল শিব মেলা আমরা তো দিতেই পারিনি, কারণ হচ্ছে আমাদের অসুখ ছিল সেই জন্য। তো সেই কবে শুরু হয়েছিল, তো যাই হোক এদিকে হচ্ছে, তো যাই হোক। আর এদিকে দেখো বর্ষার দিনে উঠান ঝাড় দিতে আমার প্রচণ্ড রাগ ওঠে, কারণ এই যে পাতাগুলো এমনভাবে চেটকে চেটকে থাকে, মানে কি বলবো, যেতেই চায় না। মানুষের জীবনটাও ঠিক এরকমই, মানুষের মনের মধ্যে যেরকম একটা কিছু মানে দুঃখ কষ্ট লাগলে হাজার 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 সেই জিনিসটাকে তুমি যতই বার বলো যে ঠিক আছে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ভুলে যাও, কিন্তু কোনোদিনও কিন্তু সেই মনের সেই আঘাতটা কোনোদিনও মেটে না। সেরকম যতই তুমি চেষ্টা করো মানে সেই জিনিসটা মেটানোর কিন্তু মিটবে না। তো মা ওদিকে হচ্ছে উঠান ঝাঁ দিতেছে, তো আমি ভাবলাম যে রুটি করি। তো আবার এমনি যদি রুটি বানাইতে যাই তাহলে অনেক টাইম লাগবে, এই আটা মাখরে বেলরে ভাজো অনেক টাইম লাগবে, তো ভাবলাম যে গোলা রুটি করে দিই। আর এদিকে আমার ছেলেও প্রচণ্ড কান্না করতেছে, তো গোলা রুটি করি, তো এর জন্য গোলা রুটি করছি। একটুখানি লবণ দিলাম আর একটুখানি গুড় ছিল, সেই গুড়টা দিয়ে ভালো করে মেখে জল দিয়ে তারপরে হালকা করে ভেজে নেব, হালকা মানে ভালো করে ভেজে নেব আর কি। তো কিছুতেই ও থামতেছে না, কিছুতেই ঘরে থাকবে না, আসলে ও তো বৃষ্টি টিষ্টি অত কিছু বোঝে না, ওর হচ্ছে সকাল হয়েছে কেন আমাকে বাইরে নিয়ে যাচ্ছে না, এই হচ্ছে কথা। আর সকালে অনেক সকালেও ঘুম থেকে ওঠে মোটামুটি 5টা, কোনো দিন হচ্ছে 5:30 এরকম টাইমে। আর দেখবে হাজার মানে কাজ করতে থাকলে যখন যদি পিছন দিক দিয়ে মনে করো ছেলে মানে ছেলে বা মেয়ে মানে বাচ্চা যদি কান্না করে তখন না মনে হয় যে ধ্যাত কাজ টাজ থাকতো বেকার, আগে বাচ্চাটাকে নেই এরকম। তো যাই হোক ওদিকে মাও বলতেছে যে থাক পরে আমি রুটি করব, তো আমি পরে ভাবলাম যে না বাচ্চাটাকে নেই নিয়ে নিয়ে একটু করার চেষ্টা করি, তো দেখি তো পারি নাই। তো এই জন্য আছে দেখো কড়াইটাতে একটুখানি তেল ছিল, তো ওটার মধ্যেই আর কি ভেজে নিচ্ছি। তো একে এরকম করে নিয়ে নিয়ে করতেছি, আর পরে না তৎক্ষণাৎ আমার মনে পড়ছে যে এর আগে একবার এইভাবে নিয়ে নিয়ে কাজ করতেছিলাম আর এমনভাবে ঝটকা দিছিল যে পেছন দিক দিয়ে পড়ে ওর হচ্ছে মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল, মুখ তো না সরি মানে দাঁতের মাড়ি দিয়ে একটু রক্ত বেরিয়েছিল। তো যার কারণে আমার মানে ওই কথাটা মনে পড়ার পরে মনে হচ্ছিলো যে ঠাকুর যেন না নড়ে না নড়ে, এমনি যাতে থাকে। আসলে তখনও ওরকমই ছিল, এরকমই আর কি বয়স ছিল, মোটামুটি কত হবে 9 মাস এরকম বয়স হয়তো বা ছিল, 8-9 মাস। তো এই কথাটা মনে পড়লো, তো ভাবলাম যে থাক এক কাজ করি, এইটা গোলাটা দিয়ে ওকে মাটির মধ্যে বসাই, মানে পাকার মধ্যে রান্নাঘরে বসিয়ে ওকে কিছু খেলা ঠেলা দেই, ওটা দিয়ে যদি খেলে। এই দেখো দেখো একটা কিউট মেমোরি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো মাথা চুলকায়। আর এখন গরমের দিন সেইভাবে কিন্তু পড়েনি, তাতেই পুচকুর একদম ঘামাচি উঠে গেছে, মানে কি বলবো, এখনও গরমের দিনটা শুরুই হলো না তাতেই ওর ঘামাচি ঠামাচি উঠে একদম একাকার হয়ে গেছে। তো যাই হোক তারপরে আমি ভাবলাম যে না কোলে না রেখে ওকে মাটির মধ্যে বসিয়ে দিই কিছু খেলনা দিয়ে। রুটি করতে অনেক সময় লাগবে, গরম থাক, গোলা রুটি করি, খেজুরে গুড় দিছি গোলাটাতে, এই যে মহারাজ খেলতেছে। হ্যাঁ কি হয়েছে, বসো বসো ওখানে বসো, ওখানে বসো, আসে না শোনাই, আসে না ওখানে বসো তুমি। তো এদিকে যে নিচে বসিয়ে ওকে আমি মানে রুটিটা ভাজবো তারও আশা নেই, এখন এমন অবস্থা হচ্ছে যে এখন আমি যদি মানে ওকে বসায় রাখি এখন যে মানে ওর হাইটের কিছু বা ধরে ধরে দাঁড়ানোর চেষ্টা করে, তো এটাও ভয় লাগে না, এই যে আমাকে ধরে ধরে দাঁড়ানোর চেষ্টা করবে, একবার যদি ডিসব্যালেন্স হয়ে যায় আবার পড়ে যাবে, পড়ে গিয়ে আবার একটা মানে অঘটন ঘটাবে। তো সেই জন্য ভাবলাম যে এক দুইটা রুটি করে তারপরে মাকে বললাম যে তুমি আসো, আইসা ওকে নাও, নিয়ে নাও, পরে বলে যে কলে পারে তো বাসন টাসন আছে, আমাকে
থাক, ওগুলো পরে মাজা যাবে, এখন তো আর ওই সব বাসনে দরকার পড়বে না, তো এসে ওকে নাও, ততক্ষণ আমি রুটিটা বানাই, রুটি চাটা বানাই, তারপরে হচ্ছে ওগুলো বাসন মাজা যাবে এখন। তো বন্ধুরা, আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো কালকের ভিডিওটা দেখে তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভিডিওটা হচ্ছে ও বানাইছিল যে তোমরা আবার নতুন করে এগুলো নাটক শুরু করছো বা অন্যান্য ক্রিয়েটরদের নাম ধরে যে ওদের মতো করে করছো হ্যান ত্যান নানান কথা। তো সবার প্রথমে একটা কথাই বলি যে সেরকম কিছুই না বন্ধুরা, মানে আমি কোনো রকম নাটক বা কোনো কিছুই করছি না, আর টাকার লোভও আমার নেই, আমি যতটুকু আছে অতটুকু দিয়েই দারুণভাবে আমি থাকতে পারবো আর কি, ভালো আছি। আর আমার যদি আমার দিনে পার ডে যদি আমার যদি 10,000 ভিউ হয় তাও আমার অনেক। এমন একটা এমন দিন গেছিলো বন্ধুরা যখন আমি 6,000 টাকায় পুরো সংসার চালাইছি, তো সেরকম দিনও দেখছি। আবার কোনো সময় এমনও হয়েছে যে 60,000 টাকা পেয়েছি আর কি ইউটিউব থেকে, সেটা দিয়েও আমি সংসার চালিয়েছি। তো আমার কাছে কোনো ব্যাপার না, আমি দুইটাতেই আমি চলতে পারবো। আসলে আমি এমন একটা মেয়ে, আমাকে যেই পাত্রে রাখবে আমি সেই পাত্রের আকারই ধারণ করতে পারবো। তো এই আর কি, আসলে আমাদের মধ্যে হয়েছে অনেক কিছুই হয়েছে, মিস আন্ডারস্ট্যান্ডিং, ও আমাকে ভুল বুঝছে কিছু জিনিস নিয়ে, আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি তো ও বুঝে না। তো আমার মনে হয় যে ঠিক আছে, বুঝে না যখন তখন ওকে কিছুটা সময় দেওয়া দরকার, আস্তে আস্তে সমস্ত কিছু।